সবাই শুভদোল যাত্রা সবাইকে জানাই। তো আজকে দোল উপলক্ষে আজকে আমি করব পুজোটা। বহুদিন পুজো আমি করিনি, সবসময় মা করেছে, তাই ভাবলাম আজকে আমি পুজো করি। মা রান্না ফান্না সব কাজ করছে, আমি শুধু স্নান করলাম, স্নান করে পুজোতে বসে গেছি, তাও অনেক বেলা করে বসেছি, টিভি দেখছিলাম, শুয়েছিলাম, মানে লাক্ষর যাকে বলে আমি হচ্ছে ঠিক সেই রকম আজকে হয়ে গেছি। মা সব কাজ করছে এদিক ওদিক, মা বলছে তোকে কিছু করতে হবে না, তুই শুধু পুজোটা দিয়ে দিবি, ব্যাস। তো আমি স্নান করে পুজো দিতে বসে গেছি, ওইদিকে ঘুম থেকে উঠেই আমি ফুল আনতে গেছিলাম, ফুল নিয়ে এসেছি, আর বাবা সব নিয়ে এসছে, ওই যে ওইগুলোকে কী বলে মট কড়াই, তারপরে ওই যে কী আবির, এগুলো সব বাবা নিয়ে এসছে। আবার কাকিও গাছে ফুল দিয়ে গেছে, যে ফুলগুলো এখন দিচ্ছি ওইগুলো গাছের ফুল, তো সব ঠাকুরের চরণে ফুলগুলো দিয়ে দিলাম, সাজানো হয়ে গেছে। তো বেশি গাঁদা ফুল দিয়ে বেশি গ্যাদগ্যাদা করিনি, চরণে সুন্দরভাবে সাজালেই ঠিক আছে, মানে বেশি ফুল দিলে একটু গ্যাদগ্যাদা হয়ে যায় চরণটা, তো যতটা দেওয়া ততটা আমি ঠিক সুন্দর করে দিয়েছি, দিয়ে সাজিয়েছি। তো বাদবাকি ফুল রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে সেই জন্য। আর আমার বাবার দোকানে মানে কি বলবো তোমাদের বন্ধুরা, আমার বাবার দোকানে তারামার ফটো আছে, আমার বাবা তারামাকে খুব ভালোবাসে, কত ফুল এনে দিয়েছে, কত ফুল জানো, আর ধূপকাঠি পুরো গোছা গোছা ধূপকাঠি ধরা, কি সুন্দর লাগছে আসনটা দেখতে, আবার আসনটা মার্বেল পাথর পাথর দিয়ে কি সুন্দর করেছে জানো। আবার একটা টিস্যুর কথা দিয়ে কিনে নিয়ে এসে ওইটাকে রেখে ওর মধ্যে সিঁদুর বিঁদুর লাগিয়ে এই করে আমার বাবা, খুবই ভালোবাসে ঠাকুর। তো তারপর দেখো সব সাজানো গোছানো হয়ে গেছে, আজকে আমার গোপু শুনে তো খুব সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে। তোমরা দেখো পুজোটা হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও বলবে যে কো কী সুন্দর লাগছে। তো গোপালকে স্নান করালাম, স্নান করার সময় একটুখানি আদর করে নিলাম গোপুকে, নতুন জামা পরিয়েছি আজকে, নতুন বলতে ওকে আগে পরিয়েছিলাম এই জামাটা, বাট এই জামাটা খুব কম পরানো হয়েছে, নতুন জামাটা খুব সুন্দর জামাটা, সাদা সবুজের ওপরে। তো পুজোটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো। তো আবির দিতেই ভুলে গেছিলাম, তারপরে বললাম না খেতে দিদি, তারপরে আবির ধরবো না, তো এই হাতে আবার আবির ধরবো। ওই ঘরে গেছিলাম, ওই ঘরে আম্মার পায়ে কাকির পায়ে আবি দিদি সার, দেখো এই নাটিটা মা আমার জন্য নতুন কিনেছে, আজকেই পরে নিয়েছি। ওইদিকে সব রান্না বান্না হয়ে গেছে, চলো দেখাই তোমাদেরকে কী কী রান্না হয়েছে। এখন 3টে বাজতে চললো, এত দেরি আমাদের হয় না খাওয়া দাওয়া। এই যে দেখো মাছে মাথা দিয়ে ডাল হয়েছে, আমার সব থেকে ফেভারিট, তোমরা ভাবছো দিদি সবসময় বলে আমার এটা ফেভারিট, আমার ওটা ফেভারিট, সবই দিদি ফেভারিট, কোনটা ফেভারিট নেই সেটা আর বলে না, কারণ যেগুলো ফেভারিট সেগুলোই রান্না হয়, সেই জন্যই বলি। এই যে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, মাছের ঝাল, এটা হলো দই, চিনি একগাড়া চিনি মিশিয়ে রেখেছি জানো, এই জন্য আমি দই খেতে পারি না। আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস, এই দেখো বাবা নিয়ে এসছে, আর ওই ঘর থেকে এই যে রাইস আলুর দম দিয়ে গেছিলো, আর রয়েছে চাটনি, ওই আমসত্ব খেজুর খেজুর দিয়ে চাটনি রয়েছে, ব্যাস দুপুর লাঞ্চ। চলো একবারে চলে এলাম সন্ধেবেলা, ভয়েসটা মিউট করে দিচ্ছি কেন বলো তো, ওপরে না কারোর ঘরে তো গান ফান চলছে, সেটা পুরো উঠে গেছে একদম, সেই জন্য তো হালকা করে সেরেছে একটাই কারণ, আমাদের ফ্ল্যাটে একটা বাচ্চার জন্মদিন বলে গেছিলো, বাট যায়নি বলে আবার বাচ্চাটা এসেছিলো ডাকতে, সেই জন্য মা বলো ঠিক আছে যা, আমাদের দুতলাই তো আবার কি সাজবো, এই জন্য এইটাই পড়ছি। একবারে ওখান থেকে তো চলে এসে সঙ্গে সঙ্গে চলে এসেছিলো, আজকে রাতে রয়েছে বিরিয়ানি, এই গন্ধে আমি থাকতে পারি না, আজকে বিরিয়ানি ভাই খাওয়াচ্ছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করে দিও ভিডিওটা, কেমন টাটা।